নমস্কার স্বাগতম জানাইছো আপুনি চাই আছে দ্য প্রাইম শো আৰম্ভণিতে জোৰহাটৰ পৰা এটা হেহটিয়া খবৰ জোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেলৰ জোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ৰ জি ছাত্ৰবাহ তাত একাংশ জ্যেষ্ঠ ছাত্ৰই গুণ্ডাগিৰি চলোৱাৰ এটা গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে আৰু এই খবৰৰ পিছতে অভিভাৱকৰ কিছু ভাইছৰ পিছতে যথেষ্ট প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে একাংশ জ্যেষ্ঠ ছাত্ৰই ছাত্ৰবাহৰ ভিতৰতে প্ৰহাৰ কৰাৰ গুৰুতৰভাৱে প্ৰহাৰ কৰি আহত কৰিছে এগৰাকী কনিষ্ঠ ছাত্ৰ কি অভিযোগ উত্থাপন হৈছে জ্যেষ্ঠ ছাত্ৰ বিরুদ্ধে আর চিকিৎসা মহাবিদ্যালয়খনের ছাত্রবাসত জ্যেষ্ঠ ছাত্রই কনিষ্ঠ ছাত্রক শারীরিক নির্যাতন চলায় রদেরে প্রহার করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে এই অভিযোগের পিছতে জেএমসিত যথেষ্ট তোলপাড় লাগিছে জেএমসির চতুর্থ ষান্মাসিকর ছাত্র জ্যোতিষ্মান বর্মন এই আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছে আহত জ্যোতিষ্মানের ঘর জানিব পড়া মতে গুয়াহাটীত আর ইতিমধ্যে চিকিৎসা মহাবিদ্যালয়খনের কর্তৃপক্ষক এই ঘটনা সন্দর্ভত অবগত করেছে ভুক্তভোগী ছাত্রজনের অভিভাবকে জেএমসি যোরহাট মেডিকেল কলেজের কর্তৃপক্ষ ঘটনার তদন্ত আরম্ভ করেছে এই বিষয়ে আমার সাংবাদিকে কথা পাতিছিল কর্তৃপক্ষের সঙ্গে তদন্ত আরম্ভ করা বলে ইতিমধ্যে জানাইছে আর শেহতীয়া খবরখিনি আমি জানিম মাতৃভাষ্য সম্ভবত আমি আপনার শুনাবলে পারিম এই মুহূর্তত যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ের ঘটনা পুনরবার জানাইছো যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ের ছাত্রবাসত একাংশ জ্যেষ্ঠ ছাত্রই কি ধরনের গুন্ডাগিরি চলাইছে তারে এক কাহিনী তারে সেই গোটে ঘটনা বিবরী কৈছে এগারী অভিভাবকে একাংশ জ্যেষ্ঠ ছাত্রই ছাত্রবাসৰ ভিতৰতে প্ৰহাৰ কৰিছে কনিষ্ঠ গুৰুতৰভাৱে আহত হৈছে এগৰাকী কনিষ্ঠ ছাত্ৰ ৰদেৰে প্ৰহাৰ কৰা বুলি জানিব পাৰিছো এই অভিযোগ উত্থাপন হৈছে জ্যেষ্ঠ ছাত্ৰৰ বিৰুদ্ধে চিকিৎসা মহাবিদ্যালয়খনৰ ছাত্ৰবাসৰ ভিতৰত কি চলিছে এই ঘটনায় বহুখিনি প্রশ্ন উত্থাপন করেছে জ্যেষ্ঠ ছাত্রই কনিষ্ঠক শারীরিক নির্যাতন চলাইছে এই অভিযোগ উত্থাপন হয়েছে রদেরে প্রহার করে গুরুতরভাবে আহত করার অভিযোগ উত্থাপন হয়েছে যেগী ছাত্র ভিক্টিমগী সেই ছাত্রগী গুয়াহাটির জেএমসির চতুর্থ ষান্মাসিকর ছাত্র জ্যোতিষ্মান বর্মন এই আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছে আর আহত জ্যোতিষ্মানের ঘর হয়েছে গুয়াহাটী ইতিমধ্যে চিকিৎসা মহাবিদ্যালয়খনের কর্তৃপক্ষক এই ঘটনা সন্দর্ভত অবগত করেছে ভুক্তভোগী ছাত্রজনের অভিভাবকে আর জেএমসি কর্তৃপক্ষ ঘটনার তদন্ত আরম্ভ করেছে ভাষ্য আছে সম্ভবত অভিভাবকর আমি সেয়া প্রথমে দর্শক শুনায় লোক বিচারিম সিনিয়র গোটে মব এটা উপর ফ্লোর টলে আহিছে আহি পেলায় মোক আইরন রড দিয়ে মাথা এনে দুবার মারিছে আর মো চশমাটো ওলাই একদম ভাঙি দিছে চশমাটো আর চোলাটো একদম ছিঙি পেলাইছে মানে একদম র্যান্ডমলি মারিছে অথরিটি পুরো আমার কোঅপারেশন করেছে আমার লগত কোঅপারেট যে তেওলোকে আমাক পুরো জাস্টিস তো দিব বলি সেইকারণে আমার অথরিটির উপর প্রিন্সিপাল স্যার সুপারিনটেন্ডেন্ট স্যার ওয়ার্ডেন স্যার রজত স্যার সবর উপর আমার পুরো ভরসা আছে সেইকারণে আমি তেওঁলোকৰ আশা করে আছো আর এই সন্দর্ভত অধিক জানিম এগুটে ঘটনা সম্পর্কে সংযুক্ত হয়েছে আমার যোরহাটর সাংবাদিক গৌতম বরার সঙ্গে গৌতম যি ঘটনা সংঘটিত হয়েছে মাতৃয়ে কৈছে ভিক্টিমগী নিজে সেইখিন কথা বিবরী কৈছে যে আকস্মিকভাবে আহি হঠাৎ আহি তেক মারধর করা হয়েছে রদেরে প্রহার করার অভিযোগ উত্থাপন হয়েছে কি হয়েছিল কর্তৃপক্ষের সঙ্গে আপনি কথা পাতিছে হয় নিশ্চয়কৈ গীতাশ্রী আপনি নিশ্চয় কবির সিং নামের সিনেমাখন চাইছে তাত যেটা কবির সিংর চরিত্র তেনে একাংশ ছাত্র আছে মেডিকেল কলেজের ছাত্রাবাসত হয়তো তেনে ধরনের ঘটনা ইয়াত আমি দেখিলে পাইছো কিয়নো ছাত্রজনে আমাক জ্যোতিষ্মানে যে জানিবল দিছে তেওঁ অভিভাবকে যেটো জানিবল দিছে যে হঠাৎ তেওঁলোকৰ ফ্লোরলে অর্থাৎ তেওঁলোকৰ মহলালৈ একাংশ জ্যেষ্ঠ ছাত্র উঠি আহিছিলে তেওঁলোকে কৈছে যে সিনিয়রসকল আহিছিলে আৰু আহি কোনো কারণ নোহোৱাকৈ তেওঁলোকক খেদি গৈছিলে খেদি গৈ প্রহার কৰিছে প্রহার কৰি জ্যোতিষ্মানে অভিযোগ কৰা মতে তেওঁ মূৰত রদেৰে প্রহার করেছে চোলা ফালি পেলাইছে চশমাযোর ভাঙিছে আর তারপর ঘরলে ফোন করে সকল কথা জানাইছে আর অভিভাবক আজি জে এম সি এইচত উপস্থিত হয়েছে আর লিখিত অভিযোগ দাখিল করেছে কর্তৃপক্ষক আর জে এম সি এইচর অধ্যক্ষে আমাক জানিবলে দিছে যে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করে দিয়া হয়েছে আর দুদিনের ভিতরতে তদন্তর প্রতিবেদন দিবলে কোয়া হয়েছে আর তদন্তর প্রতিবেদন লাভ করার পিছতে যি অভিযুক্ত হয় যদি প্রমাণ হয় যে এনে ধরনের ঘটনা হয়েছে বা এনে ধরনের দূষণীয় কাম করেছে তেনেহলে উপর উপযুক্ত ব্যবস্থা লওয়া হব বলে জে এম সি এইচ কর্তৃপক্ষ আমাক জানিবল দিছে অধ্যক্ষগী আমাক জানিবল দিছে কিন্তু গীতাশ্রীর মূল কথাটো হয়েছে যে জ্যোতিষ্মানের ভুক্তভোগী জ্যোতিষ্মানের মাতৃয়ে যিকেইটা কথা আমাক কৈছে অতি গুরুত্বপূর্ণ কথা
তেখেতে প্ৰথম কথাটো কৈছে যে এইসকল চিকিৎসক যিসকল চিকিৎসক ফাইনেল ইয়াৰ ষ্টুডেণ্ট হয় চতুৰ্থ বৰ্ষৰ ষ্টুডেণ্ট হয় অৰ্থাৎ তেওঁলোকে আৰু কিছুদিনৰ পিছতে একোজন চিকিৎসক হৈ সমাজলৈ সেৱা আগবঢ়াব গতিকে এই চিকিৎসকসকলৰ এনেধৰণৰ যি প্ৰৱণতা বা এনেধৰণৰ যিখিনি তেওঁলোকে মাৰপিট সংঘটিত কৰিছে গতিকে তেওঁলোক কেনেধৰণৰ চিকিৎসক সেই প্ৰশ্নটো উত্থাপন কৰিছে জ্যোতিষমানৰ মাতৃয়ে তেওঁ প্ৰশ্ন কৰিছে যে এওঁলোক প্ৰকৃততে ডক্টৰ নে দানৱ কাৰণ এজন সতীৰ্থ যি ছাত্ৰক একেটা হোষ্টেলত থকা ছাত্ৰক এনেধৰণে ৰডেৰে প্ৰহাৰ কৰিলে কেনেধৰণৰ অৱস্থা হ'ব পাৰে বা মৃত্যু পৰ্যন্ত হ'ব পাৰে সেই ছাত্ৰসকলে বা সেই এম বি বি এছ পঢ়ি থকা চূড়ান্ত বৰ্ষৰ ছাত্ৰসকলে জানে নে নাজানে সেই প্ৰশ্ন মাতৃগৰাকীয়ে উত্থাপন কৰিছে আৰু কেৱল এই ঘটনাই প্ৰথম নহয় ইয়াৰ পূৰ্বে আমি বহুকেইটা এনেধৰণৰ ঘটনাৰ কথা নিশ্চয়কৈ কেইটামান গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্নে উত্থাপন কৰিছে চিকিৎসা বিজ্ঞানৰ সৈতে মেডিকেল ষ্টুডেণ্টছ তেওঁলোক আৰু তেওঁলোকৰ পৰা এই ধৰণৰ আশা আচলতে এই ধৰণৰ আচৰণৰ আশা কোনেও হয়তো নকৰে সেইবাবে মাতৃয়ে সেই অভিযোগ উত্থাপন কৰি সেইখিনি কথাও লগতে উল্লেখ কৰিছে গৌতম ঘটনাটো আৰম্ভণি ক'ত হৈছিল সেয়া জানিব পাৰিছে নেকি জ্যোতিষমানৰ সৈতে আপুনি কথা পাতিছিল কি কৈছে হয় নিশ্চয়কৈ মই জ্যোতিষমানৰ সৈতে কথা পাতিছিলোঁ গীতাশ্ৰী তেতিয়া জ্যোতিষমানক সুধিছিলোঁ যে এই ঘটনাৰ সূত্ৰপাত কেনেধৰণে হ'ল তেতিয়া তেওঁ আমাক জনাইছে যে তেওঁ নিজেও নাজানে যে কিয় তেওঁক এনেধৰণে প্ৰহৃত হ'ব লগা হ'ল তেওঁ কিয় এনেধৰণে মাৰিলে তেওঁ কৈছিল যে নিশা প্ৰায় 10:30 বাজিছিলে তেতিয়া তেওঁ বাথৰুমলৈ গৈছিলে বাথৰুমলৈ যোৱা অৱস্থাত দেখিছে যে তেওঁলোকৰ মহলালৈ একাংশ ছিনিয়ৰ ছাত্ৰ দৌৰি আহিছে আৰু কোনো কাৰণ নোহোৱাকৈ প্ৰথমে তেওঁকে পাইছে তেওঁকে মই সুধিছিলোঁ যে কেৱল তোমাকে আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছিলে নে তোমালোকৰ যিখিনি চতুৰ্থ সন্মানিকৰ ছাত্ৰ আছিলে তেওঁলোককো মাৰিবলৈ লৈছিলে তেতিয়া কৈছে যে সকলোকে উদ্দেশ্য কৰি খেদি আহিছিলে কিন্তু প্ৰথমে তেওঁকে পালে তেওঁক পাই তেওঁক চোঁচৰাই লৈ যায় লোৱাৰ পিছত ৰুমত সোমোৱাই তেওঁক ৰডেৰে প্ৰহাৰ কৰে তেওঁ চোলা ফালি পেলাই তেওঁৰ চশমাযোৰ আঘাতৰ ফলত ভাঙি যায় বুলি জ্যোতিষমানে উল্লেখ কৰিছে আৰু সকলো যেতিয়া তদন্ত হ'ব যিটো তদন্ত কমিটি গঠন কৰি দিয়া হৈছে আৰু তাৰ পিছতে এই ঘটনাৰ প্ৰকৃত কাৰণটো পোহৰলৈ আহিব আৰু যি তদন্ত কমিটিৰ বিষয়ববীয়া সৈতে আমি কথা পাতিছিলোঁ তেওঁলোকে আমাক কৈছে যে একাংশ লোকে এইটো এই ঘটনাটোকে ৰেগিঙৰ ঘটনা বুলি ক'ব বিচাৰিছিলে কিন্তু অধ্যক্ষগৰাকীয়ে স্পষ্ট কৰি দিছে যে যিহেতু চতুৰ্থ ষন্মাসিকৰ ছাত্ৰ জ্যোতিষমান অৰ্থাৎ তেওঁলোক ছেকেণ্ড ইয়েৰৰ ছাত্ৰ গতিকে ৰেগিঙৰ ইয়াত কোনো প্ৰশ্নই নাহে আৰু যাৰ লগত কাজিয়া হৈছে অৰ্থাৎ মাৰপিটৰ ঘটনা ঘটিছে হোষ্টেলত হোৱা নাই কোনো কাজিয়া কোনো বিষয়ক কেন্দ্ৰ কৰি কাজিয়া হ'ব পাৰে বুলি তেওঁলোকে ধাৰণা কৰিছে কিন্তু কিয় হোষ্টেলৰ ভিতৰত এনেধৰণৰ ঘটনা হ'বলৈ পালে বা জুনিয়ৰ ছাত্ৰক ছিনিয়ৰ ছাত্ৰৰে কিয় এনেধৰণে আক্ৰমণৰ লক্ষ্য কৰি ল'লে সেই সকলোখিনি তদন্তৰ পিছত পোহৰলৈ আহিব কিন্তু এই ঘটনাই ছাত্ৰ সমাজৰ মাজত তুমুল চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে আৰু এটা প্ৰশ্নবোধকৰ সৃষ্টি কৰিছে যে আমি দেখা পাওঁ যে বিভিন্ন সময়ত যেতিয়া কোনো চিকিৎসক অন ডিউটি অৱস্থাত ৰোগীৰ আত্মীয় বা অন্যান্য লোকৰ আক্ৰমণৰ বলি হয় তেতিয়া আজিকালি সমগ্ৰ অসমবাসীয়ে সেই ক্ষেত্ৰত প্ৰতিবাদ কৰে সহমৰ্মিতা প্ৰকাশ কৰে আৰু এনেধৰণৰ ঘটনা বিৰোধিতা কৰি আহিছে কিন্তু এইসকল চিকিৎসক যিসকল আৰু মাত্ৰ কেইটামান মাহৰ পিছত তেওঁলোকে চিকিৎসা সেৱা আগবঢ়াব তেওঁলোকে ইণ্টাৰ্ণশ্বিপ কৰিব লাগিব গ্ৰাম্যাঞ্চললৈ গৈ গতিকে তেওঁলোকে এইটো এটিটিউড লৈ বা এইটো স্বভাৱ লৈ কেনেধৰণৰ চিকিৎসা সেৱা আগবঢ়াব সেই প্ৰশ্ন কিন্তু সকলোকে জোকাৰি গৈছে গতিকে এই ক্ষেত্ৰত যিহেতু চিকিৎসা বিজ্ঞানৰ পাঠ্যক্ৰম কিছু বছৰ পূৰ্বে সলনি হৈছিলে আৰু এনেধৰণৰ আচৰণৰ ওপৰতো গুৰুত্ব আৰোপ কৰিছিলে কিন্তু হয়তো সেই পাঠ্যক্ৰমসমূহে এতিয়াও এইসকল ছাত্ৰক চুবগৈ পৰা নাই।